কালামা খাজা মঈনুদ্দিন সৃষ্টি সুম্মে আজি মেরি রহমতের হাত বাড়াইয়া না উদ্ধার করিয়া রহমতের হাত বাড়াইয়া দয়ার হাত বাড়াইয়া রে দয়াল না উদ্ধার করিয়া আমি সারলাম সারলাম রে তোরি আল্লাহ রাসুলের নাম নিয়া আমি সারলাম সারলাম রে তোরি আল্লাহ রাসুলের গান গাইয়া ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া শাফিউল মুজনবিন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া শাফিউল মুজনবিন দিলাম তোমার নামের ধ্বনি ওরে দয়াল সকলি তো জানো তুমি গো জানো তুমি গো দয়াল তোর নামের কলঙ্ক হবে ওই নামের কলঙ্ক হবে যদি তোরি যাই ডুবিয়া রাসুলের গান গাইয়া আমি সারলাম সারলাম রে তোরি আল্লাহ রাসুলের নাম নিয়া ফাতেমা ইমাম দুই ভাই সঙ্গে নিয়া রাসুলের গান গাইয়া আমি সারলাম সারলাম রে তোরি আল্লাহ রাসুলের নাম নিয়া নাম জারি দে ভারা তরিকার ভাই তার ভরা কি যাই রে মারা গো আছে মুর্শেদ নাম যার দেব
শিবচাপ সামনে খারাপ ভাসানি ভাসানি সামনে খারাপ সাহান সাবা সামনে খারাপ ফাইলা সাবা সামনে খারাপ নকুল সাবা সামনে খারাপ বাহের পাগল সামনে খারা খাজা বাবা সামনে খারা জালালে রে যাইও না ফেলিয়া রাসুলের গান গাইয়া আমি সারলাম সারলাম রে তোরি আল্লাহ রাসুলের নাম নিয়া বন্দি নবী বন্দি ফাতেমায় মাওলাই আলীর চরণ সেবী ইমাম দুইজনায় 313 নবী বন্দি ধর্ম রাজা সরে 124,000 যত পয়গাম্বরে বিশ্বরে আউলিয়া যত ভক্তি দিয়ে যায় দয়া দোয়া চরণ ধুলিয়া সরেতে চাই চারতরিকার 14 খানদান ভক্তি নত শিরে আজমিরেতে খাজা বাবা ডাকি বাবা তোরে বাগদাদের 13 বড় পীর জিলানের জিলানি যার নামের গুণে আগুন হয় গা বাণী মাতা নিন্দা কেউ করবেন না গর্ভে দিছে ঠাই পিতা নিন্দা করলে রে তার পাপের সীমানা মাতা নিন্দা কেউ করবেন না গর্ভে দিছে ঠাই পিতা নিন্দা করলে রে তার পাপের সীমানাই গর্ভধারী মা বাবারে ভক্তি নত শিরে যাহাদের উছিলা করে এ ভব সংসারে চারতরিকার মূল শেষ যিনি ভক্তি দিয়ে যায় গানের স্রষ্টা রশিদ সরকার মাথাটা নোয়ায় ভৈরবরের পাক দরবারে ভক্তি নত শিরে খাজা বাবার পাক দরবারে ভক্তি দেয়া শুনে সভাগারে বসলেন যারা হয়ে আসে কান প্রত্যেকের নিকটেই থাকলো গোলামের সালাম অতিথিবৃন্দুই আছে যারা সালাম দিয়ে যাই আসরেতে দোয়াই আরো চরণ ধরি চাই তার সাথে আমারই গান লিপি সরকার নাম রাজা সরে প্রেমের সালাম তারে জানাইলাম সাথী শিল্পী আছে যারা ভালোবাসা জানাই তালে তালে বাজাও বাদ্য মধুরী গান গা আরে বাজাও বাদ্য তালে তালে গাইতে মধুর গান গান খেলিয়াই আসে কেরি জোড়াই জানো প্রাণ বাজাও বাদ্য তালে তালে গাইতে মধুর গান গান শুনিয়াই আসে কেরি জোড়াই জানো প্রাণ আমার পরিচয়ের দেব বাকি ওরে পাগল মন কোন দিন জানি পরাণ পাখি করে পালায়ন তবে মানিকগঞ্জ জেলায় আমার শিবালা হয় থানা অষ্টয়াপির বরঙ্গাইল আমার পত্রেরই ঠিকানা বরঙ্গাইলের উত্তর ধারে সাহিলি হয় গ্রাম আমি অধম জালাল সরকার আপনাদের গোলা এলাম তোমার নামের ধ্বনি রাজা বাবা সকলিত জানো তুমি গো কলঙ্ক হবে ওই নামের কলঙ্ক হবে যদি তৈরি যাই ডুবিয়া রাসুলের গান গাইয়া আমি সারলাম সারলাম রে তোরি আল্লাহ রাসুলের নাম নিয়া ইয়া রাসুল বর্তমানে ইউটিউবে সবচেয়ে ভাইরাল গান কি গান জানি বাবাজিরা হরেক রকম গাইতেই হবে বাবা অনেক চাহিদা
গাইবে, আমি একা একা গাইবো না, আপনারাও গাবেন? গাবেন আর নাচবেন নাকি? নাচবেন ঠিক আছে, কিন্তু আপনারা সবাই ভলেন্টিয়ার, একজন যেন আরেকজনের গায়ে পড়ে আর ঝগড়া বিবাদ না হয়, ঠিক আছে? হ্যাঁ, যে যত নাচে সে তত বাঁচে, দেখি কে কেমন নাচে। রাজা বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, আমি পুরকালি হাতি হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, খাজা বাবার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, খাজা বাবার দরবারে সব পাগলের খেলা, বাবা থাকেন পাগল বেশে, তাইতো এত পাগল আসে, বাবা থাকেন পাগল বেশে, আরে তাইতো এত পাগল আসে, সিদ্ধে ভাই জাকির ভাই বাবা থাকেন পাগল বেশে, মুন্নবী ভাই বাবা থাকেন পাগল বেশে, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বছর শেষে বছরের প্রথমে এই জানুয়ারি মাসে আমি পুরকালি হাতি খাজা বাবার রোষ আসে, বছর শেষে জানুয়ারি মাসে আমার খাজা বাবার রোষ আসে, হাজার হাজার পাগলে সে মিলে যায় মেলা, হাজার হাজার পাগলে সে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, খাজা বাবার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, আল্লাহর পাগল না হইলে বুঝবি রে ঠেলা, আমার খাজার প্রেমিক না হইলে বুঝবি রে ঠেলা, আল্লাহর পাগল নবী মোস্তফাই হীরা পর্বত হয়েছিল সাধনাই, আল্লাহর পাগল নবী আল্লাহ নবীর পাগল হইয়া বিরাজে একেলা, আল্লাহ নবীর পাগল হইয়া বিরাজে একেলা, আল্লাহ পাগল না হইলে বুঝবি রে ঠেলা, রসুল প্রেমিক না হইলে বুঝবি রে ঠেলা, পাগল নবী মোস্তফাই আহলে বায়াত রাখিয়া হইলেন বিদায়, উম্মতের পাগল নবী মোস্তফাই আহলে বায়াত রাখিয়া হইলেন বিদায়, বেমরি তাই এই জগতে শয়তানের চেলা, বেমরি তাই এই জগতে শয়তানের চেলা, আল্লাহর পাগল না হইলে বুঝবি রে ঠেলা, নবীর প্রেমিক না হইলে বুঝবি রে ঠেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক
শুনি নবীর পাগল ওয়াজ করাই শহীদের কথা শুনি সবগুলি তার ফেলে দিল এ কেমন খেলা সবগুলি তার ফেলে দিল এ কেমন খেলা পাগল না হইলে বুঝবি রে খেলা রাহুল প্রেমিক না হইলে বুঝবি রে খেলা সরকার জালালের কইরে পাগল কই তুমি গেল আর সরকার জালালের কইরে পাগল কই তুমি গেলা পাগল না হইলে বুঝবি রে খেলা নবীর প্রেমিক না হইলে বুঝবি রে খেলা গুরু প্রেমিক না হইলে বুঝবি রে খেলা হরেক রকম পাগল দিয়ে মালিক মিলাইছে মেলা মালিক আমার হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা আল্লাহ পাগল না হইলে বুঝবি রে ঠেলা আমার রসুল প্রেমিক না হইলে বুঝবি রে ঠেলা খাজা বাপের প্রেমিক না হইলে বুঝবি রে ঠেলা এই পীর মুরিদ না মানিলে বুঝবি রে ঠেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা পাগল না হইলে বুঝবি রে খেলা বাবা তোমার দরবারে পাগল খেলা এ মন পাগলা পাগল রে নীতি সরকার বাবার প্রেমিক না হইলে বুঝবি 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 রে আমি আরম্ভ করিতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলা এবং তার পিয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব সবার পাক দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আজ যে মঞ্চে আমরা উপস্থিত হয়েছি হামিদপুর কালিহাতি বিভিন্ন সংগঠনের উদ্যোগে হযরত খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার 28তম বার্ষিক উরস সভাপতি জাকির হোসেন রতন তার প্রতি আমার সালাম রেখে সেক্রেটারি আতিকুর রহমান হামিদপুর শাখা তার প্রতি আমার সালাম রেখে মেয়র সাহেব যিনি এখানে বসা নুরুন নবীন সরকার তার প্রতি আমার অন্তর হতে আন্তরিক সালাম রেখে তার বন্ধু মহলে যারা আছে সকলের প্রতি আমার সালাম রেখে মাননীয় চেয়ারম্যান সাহেব আবুল কালাম আজাদ সাহেব তার প্রতি আমার সালাম রেখে ডাক্তার সুলতান মামুন তার প্রতি সালাম রেখে আরিফ সিদ্দিকী তার প্রতি সালাম রেখে সুমন খান বাবু মতিন ভাই বারেক চিস্তি সুজন সরকার এবং জিন্নত কাকা সকলের প্রতি আমার অন্তর হতে আন্তরিক সালাম রেখে সবচাইতে বড় কথা সাউন্ডটা আরও বাড়বে আপনারা সাউন্ড আনছেন অনেক ভালো কিন্তু সেটিংটা হয় নাই হ্যালো 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 আপনারা অনেকজন আমরা হইলাম মাত্র দুইজন তো আপনারা যদি পরিবেশ সৃষ্টি না করে দেন আমরা গান গাইতে পারবো না সকলের চরণে হাত দিয়ে বলবো বিশেষ করে আমি এত বড় শিল্পী নই যে আপনাদের গান শুনে কথা বলে আপনাদের মনোরঞ্জন করব যদি আপনাদের চরণ ধুলি থাকে তাহলে চা খাওয়ার জন্য কিছু সময় আমি আমার দাদা যিনি আমার আত্মার একজন মানুষ বাউল জগতের মধ্যে যদি কোনো শিল্পীকে বাছাই করা হয় আমি মনে করি জালাল সরকার একজন আমার মনোনীত আর কি অন্যদের কি জানি না বড় বড় শিল্পী আছে তাদের কথা বাদ কিন্তু আমি তাকে অন্যরকম ভালোবাসি বা শ্রদ্ধা করি তো দাদার প্রতি আমার সালাম রেখে
আমি যে দরবারের গোলাম, দয়াল আমাকে একা করে চলে গেছেন সে বৈরাবর পাক দরবার শরীফে আমার লাখো কোটি ভক্তি রেখে। দয়াল বাবা হাসিফ খান রেজবি তার পাক কদমে বা পাক দরবারে আমার ভক্তি রেখে। আজ মঞ্চে আপনারা যারা আছেন সকলেই আমার গুরুর মতো, সকলের প্রতি আমার অন্তর হতে আন্তরিক সালাম রেখে, তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রেখে, আমার গানের গুরু জনাব বাবু সরকার সাহেব তার চরণে আমার ভক্তি রাখি, দাদাগুরু পাগল মনির তার প্রতি আমার ভক্তি রাখি, পর্দার আড়ে যদি মা বোনেরা থাকে, আইন প্রশাসন যারা আছে সকলের প্রতি আমার অন্তর হতে আন্তরিক সালাম রেখে আমি ছোট করে আমার বন্দনার কাজ শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা দাদা আপনি একটু ক্লিয়ার করে রাখবেন। আপনি তো বুঝেন, আপনার মাস্টার না, সুন্দর হয়েছে। বাবা বাদামের বড় মার্কেট, মাঝখানে ঢুকে পড়ছেন। Yeah.
হ্যালো
মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার অঙ্গ জল মনে লয় উড়িয়া যাইতা তুই আমারি ঘর, মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার তনু জল মনে লয় উড়িয়া যাইতা
ধন্যবাদ। দরবারের পক্ষ থেকে আমার সিদ্দিকুর রহমান ভাই উভয় শিল্পীর মধ্যে পালা বন্টন করে দিলেন শরীয়ত মারফত। শরীয়ত তরিকত হাকিকত মারিফত ও হাদানিয়াত সবচেয়ে একটা বড় পথ, তার নাম হলো খাসিল। পালাই যাবার আগে মারিফতের আপনারা মারিফতের ভূমিকা আমাকে দিয়েছেন, আমি সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো শরীয়ত সরকার, আর শরীয়ত নিয়ে আলাপ আলোচনা করবে আমাদের লিপি সরকার। আগে একটা মিউজিক হোক নাকি? মিউজিকের আগে উভয়ের বন্দনা শেষ হয়ে গেল, অনেকদিন পরে মঞ্চে দেখা। এই মঞ্চে লিপি সরকার জালাল সরকারের গান হয়েছিল 4 বছর আগে, কি ঠিক আছে? অনেকদিন পরে দেখা, তো আগে একটা প্রশ্ন তাকে করে নেই মিউজিকের আগে। লিপি সরকার অনেক পরে আসছে, তো আমি আগে আসছি, তাই পালাটা আমাকে শুরু করতে হবে আগে। লিপি সরকারের কাছে আমার প্রশ্ন হলো, লিপি সরকার তুমি কেমন আছো? এটাই আমার প্রশ্ন। তবে স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ মালিক ভালো রাখছে, এই জবাব কিন্তু জালাল সরকার নিতে। দেখা যাক কি জবাব আসে। মারিফতের যিনি ভান্ডার দয়াল নবী মোস্তফা, যার কাছে রেখে গেলেন মারফত মাওলা আলী, যার মাধ্যমে শুরু হইল আহলবায়াত। আমি সেই পাকপাঞ্জতন আহলবায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই পালাটা শুরু করতে চাই। ভালো কিছু কালাম যেন মালিক আমাদের উভয় শিল্পীর মুখে উপস্থাপন করার তৌফিক দান করে, সেজন্য দয়া দেবী চরণ ধ্বনি ভক্তি দিয়ে আজকের এই মাহফিলটা শুরু করতে চাই, পালাটা শুরু করতে।
আমার পরিচয় খোদা, বাড়ি পথে রয় রে খোদা, বাড়ি পথে সাধন করলে সিদ্ধি নাহি হয়। আচ্ছা মারি ভোতের সাধন সিদ্ধি, মারি ভোতের সাধন সিদ্ধি, সাধন করতে হয় খোদা, মারি ভোতে রাই রে মাওলা, মারি ভোতে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার। আচ্ছা আচ্ছা হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী, তাকে চিনতে হয় খোদা, মারি ভোতে রাই রে খোদা, মারি ভোতে বিশ্ব জুড়ে আছে খুদে, তাকে চিনতে হয়তো গোহার বলে নাচি নিলে, গোহার বলে নাচি নিলে তার জীবন বিফল যায় রে খোদা, মারি ভোতে রয় রে মাওলা, মারি ভোতে বলছিলাম টাকা পাইলে বকশিস দিব, এই বাবাজি কেউ আসো, ৩০০ টাকা দিলাম, পাইছি ৫০০, দিলাম ৩০০, এইভাবে যদি সারা রাত্র সার্ভিস দেয়, যদি ডিস্টার্ব না করে আরো ৭০০ দিব, আর যদি ডিস্টার্ব করে তাহলে ২০০০ টাকা জরিমানা করে দাও, আসতে বাজাও লাই একবার তাহলে আবাদি দাবাদ বেগার মারফতুল্লাহ লাইন না কানাল ফাসানা। হাজার বছর যদি শরীয়তের আবাদত করো, যে পর্যন্ত মারিফতের গুপ্ত আবাদতে লিপ্ত না হবে, ওই পর্যন্ত তোমার কোনো আবাদত দরবারে কবুল হবে না।
সূরা বনী ইসরায়েল বলছে ইহকালে যে অন্ধ কাল হাসরে সন্ধ হয়ে উঠবে, তার চোখের মধ্যে গরম সিসা ঢালিয়া দেওয়া হবে। আস্তে বাজাও না, আমরা যারা ইবাদত বন্দিগি করি তারা কি এই চর্মযুগে আল্লাহর দেখছি কি কন? আপনারা না দেখেই তো আল্লাহকে বিশ্বাস করছি, কিন্তু এখানে বলছে আল্লাহকে না দেখে ইবাদত বন্দিগি করলে দুনিয়ায় থাকতে যদি আমরা অন্ধ থাকি হাসরের মাঠেও অন্ধ হয়ে উঠব। ইবাদতের সিঁড়ি দয়াল নবী সালাত করেছেন, মিরাজ হয়েছে তার একবার, আর উম্মতের দিন জন্য দিয়ে গেছে সালাতে মিরাজ। আজ সালাতুল মিরাজুল মুমিন। এখন এই সালাত নিয়ে সূরা মাউনে উল্লেখ করলেন একদল মুসলির জন্য ওয়াল নামক দুদক, যারা লোক দেখানো নামাজ পড়ে। আমার শরীয়তের আলেমের কাছে জিজ্ঞাসা, এই যে সূরা মাউনে বললেন ওয়াল নামক দুজক, আমার একটু জানবার বিষয় এই নামাজি কারা? যাদের জন্য কোরআন ফয়সালা দিয়েছে ওয়াল নামক দুজক, আপনি একটু বুঝাই দিবেন। আমরা সবাই তো নামাজ পড়ি, কিন্তু ওই সূরা মাউন অনুসারী নামাজি কারা কারা দেখলেই চেনা যাইব ওরা মাউন অনুসারী। আমার একটু তাদের একটু চিনা দরকার। এ হলো একটা প্রশ্ন, আর আর একটা প্রশ্ন করছি যে আপনি কেমন আছেন, আর বেশি প্রশ্ন না করলাম নাকি কোন? আপনারা দুইটাই থাক, ঠিক আছে। যেহেতু রাত বেশি হয়ে গেছে কথা কম গান বেশি নাকি বলেন আপনারা? কথা কম গান হবে বেশি। এবার যেই নামের উপরে গান, যে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সুম্মে আজমেরি আতায়ে রসুল বাবা জানের নামের উপরে একটা গান আমি রেখে যাই। খাজা বাবা ঈদের দিন খাইল না সিন্নি, খাজা বাবা ঈদের দিন খাইল না সিন্নি, গায়ে নতুন জামা পরল না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত না, ঈদের দিন খাইল না সিন্নি, ঈদের দিন খাইল না সিন্নি, ঈদের দিন খাইল না সিন্নি, নতুন জামা পরল না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত না, দিনে ভোরের বেলা খাজা বাবার মায়ে কয় ওরে ঈদগাহে যাইবে তুমি নামাজ করিতে, গোসল করাইয়া মায়ে নতুন জামা পরতে দেয়, সিন্নি খালা হাতে নিয়া খাজাকে খাওয়াইতে যায়, দিনে ভোরের বেলায় খাজা বাবার মায়ে কয় ঈদগাহে যাইবা তুমি নামাজ করিতে, আদায় গোসল করাইয়া মায়ে নতুন জামা পরতে দেয়, চিন্নি থালা হাতে নিয়া খাজাকে খাওয়াইতে দেয়, খাজাকে খাওয়াইতে দেয়, খাজা কয় আমি তো খাব না খানা অনাহারি রয় একজন, আমি তো পরব না জামা,
মা বিহীন একজন তাকে চিনি না খাওয়াইয়া নিজে পড়তে পারি না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত। কেমন অন্তর্যামী ঈদের দিন বাবা নাই ঘরে, ছোট্ট একটা বাচ্চা মাটিতে খেলাধুলা করে, ঈদ তো সবার জন্য আনন্দ নাকি বলেন, কারো জন্য কষ্ট? বন্ধুরা ঈদের জামাতে নতুন জামা পরে যায়, খেলার সাথী ধুলাই খেলা করতেছে, তাকে বলে বাবা ভাই রে বন্ধু রে তুমি কি মাঠে যাবে না? ঘরে অসুস্থ ছিল মা, মাকে যায় বলে আমার বন্ধুরা ঈদের নতুন কাপড় পরেছে, মা তুমি আমাকে একটা নতুন কাপড় দাও, আমাকে গোসল করাইয়া দাও, ঘরে তো সম্বল নাই যে ওকে একটা কাপড় পরাইয়া দিব। বারবার যখন বিরক্ত করে, মা আসল দিয়া চোখ ঢাইকা মুখ ঢাইকা কাঁদতেছে, আসলটা টান দিছে, মা আমাকে একটা জামা তুমি দিবে না? মা যখন বারবার বিরক্ত করতেছে, একটা ছোট্ট থাপড় দিয়েছে, থাপড় দিয়ে বলতেছে মালিক রে এমন একজন অযোগ্য মা হয়ে আমাকে বেঁচে থাকতে হইল, সন্তানের আজিদের দিন একটা জামা আমি দিতে পারতেছি না, মালিক তুই আমারে নিয়ে নে। আর শিশুটা ধুলার মধ্যে গড়াইতেছে আর কাঁদতেছে, মা কোথায় তোমাকে একটা জামা দিবে, জামা না দিয়ে তুমি আমাকে আঘাত করতে পারলে? খাজা বাবার মা যখন জামা পরাইতে যায় ও জামা পরে না, মায় জিজ্ঞাসা করে আরে কে ভাই আছে অনাহারে, জননী জিজ্ঞাসা করে বাবা তাই দেখবা কিনা শুনবা তুমি তাই বলো আমারে, মায়ে দেখতে চাইলো যখন সিন্নির থালকে ডেকে কই আমার ভাই রইছে ওনার হারে নিয়া চলো সেই যাক, এ ভাই আছে ওনা হারে জননী জিজ্ঞাস করে আজা কই দেখবা কিনা শুনবা তুমি তাই বলো আমার, মায়ে ধরতে চাইলো যখন সিন্নির থালকে ডেকে কই আমার এক ভাই রইছে ওনা হারে নিয়া চলো সেই যাক। থাল গিয়া পৌঁছাইল তথায় পৌঁছাইল তথায় কানতে ছিল যে জোনা, দেখাইল কেরামতি মায়ে যাহা জানত না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত না। নতুন জামাইয়ার সিন্নি পাইয়া সেই দুঃখীর কান্দন বন্ধ হয়, ওই দুঃখীর মা সহ স্বজনেরা ধরল গিয়া খাজার পায়, মা জননী অবাক হইলেন তার ছেলের কাণ্ড দেখিয়া, সেদিন হইতে গরিব নেওয়াজ নামটি দেয় রাখিয়া, নতুন জামা সিন্নি পাইয়া দুঃখীর কান্দন বন্ধ হয়, ওই দুঃখীর মা সহ স্বজনেরা
ধরলো গিয়া খাজার পায়। মা জননী অবাক হইলেন ছেলের কাণ্ড দেখিয়া, সেদিন হইতে গরিব নেওয়াজ নামটি যাই রাখিয়া, নামটি যাই রাখিয়া। অথম জালাল সরকার গুণাগার মেহরবানি চাই তোমার, তোমার তোমার চরণে থাকে জন্মতি, তোমার চরণে থাকে জন্মতি, আমায় দয়ায় বঞ্চিত করো না, দেখাইলো কেরামতি মায়ে যাহা জানত না, দেখাইলেন কেরামতি মায়ে যাহা জানত না। নতুন জামাটা পরলো না, দেখাইলেন কেরামতি মা জননী, মা জননী জানত না। হ্যালো, ধন্যবাদ। সুন্দর দুটি পালা দেওয়া হলো শরীয়ত এবং মারিফত। আমাকে রাখা হইল শরীয়তের ভূমিকায়, আমার দাদাকে রাখা হইল মারিফতের ভূমিকায়। তো যিনি পালাটা দিলেন, ইনি বললেন যে আজকে শরীয়তের যার কাছ থেকে উৎপত্তি তার কাছ থেকেই শরীয়তটা শুনব। হ্যাঁ, মহিলারাই তো ইমামতি করে, মসজিদের নামাজ টামাজ পড়ায়, শুনেন আমার কাছ থেকেই শরীয়ত, সমস্যা নাই। তো মারিফতের ফকির সাহেব আজকে বেশভূষণও ধরে আইছে, ফকিরেরই ভালোই।
তো প্রথমত দাঁড়িয়েই তার আমার কাছে জিজ্ঞাসা রইল, আমি কেমন আছি? কয় কানা তোর বউ কো, কয় আমি ওতেই দেই কই। আমি কিন্তু হ্যারে জিজ্ঞেস করি নাই যে আপনি কেমন আছেন। আমি প্রথমেই বলছি যে দাদা, আগের চাইতে তো ভালোই দেখা যায়, তার কি বলবো যে আপনি কেমন আছেন? ভালোই দেখা যায় না, দেখতে খারাপ দেখা যায় না না। আর মানিকগঞ্জ থেকে যখন আইসা পড়ছে তাহলে ভালো আছে বিদায় আসছে, আমি আর জিজ্ঞেস টিজ্ঞেস করি নাই। আমি কই দাদা ভালোই আছে, তো আমাকে জিজ্ঞেস করছে, যদি আবার আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি তাইলে সে মানে না। তো পালাটা তো দিয়েছে আমাকে শরীয়ত, আমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটাই আমার বলা কর্তব্য না? কোনটা কোন আপনারা? তারপরেও ভিতর থেকে একটু শুনতে চাইতেছে আমি কেমন আছি, ওইটাও আপনি জানেন আমি সব নিয়েই ভালো আছি, এটার মধ্যেও আলহামদুলিল্লাহ, ঘরে বাহিরে শরীয়তে মারিফতে তরিকতে হাকিকতে আলহামদুলিল্লাহ, সকল কিছুতেই আমি ভালো আছি, দয়াল ভালো রাখছি। তো আপনি আমাকে প্রথমে দাঁড়াইয়ে একবার কাঠ মোল্লা মনে করেন না, শরীয়ত এক শরীয়ত আছে মানে একটু সোজা পথে চলে, শরীয়তের আইনটাই তো হলো সোজা নাকি, আরেকটা শরীয়ত আছে একটু বাঁকা পথে চলে। তো বাঁকা পথের শরীয়তটা আমার সাথে আপনি গায়েন না, আর কিছু বইলেনও না, আমি কিন্তু তরিকামন্ত্রী শরীয়তই করি, সুন্নি একজন আলেম, কিন্তু গানটা আমি গাইছি প্রথমে, এটা তো আপনার তারিফ করা উচিত। গানটা গাইছি কার? ডিজে তাহেরি। গানটা যদিও সৈয়দ শাহনুরের থাকে, গানটা কিন্তু ভাইরাল হয়েছে তাহেরির নাকি, তাহেরিরও আজ কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু পছন্দ করে না, বলে ও ডিজে। তারপরেও আমি তার প্রশ্নটা মুখে বলবো না, আমার পালা অনুসারে যাওয়ার আগে পালাই যাব না, আমি কেমন আছি এর একটু গানের মধ্যে বোঝাই, কি কোন আপনারা? বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পা, কৃষ্ণের বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পা, ওই বাঁশিতে মন্নি আছে, ওই বাঁশিতে মন্নি আছে, ওই বাঁশিতে মন্নি আছে, আমি রাধিকা শ্রী যমুনার পা, বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পা। গানটা কেন গাইলাম? মান ভাঙা গান গাইতো শশী, মুখে দিয়া মধুর হাসি, ওই বাঁশিতেই ঘাটে আসি, মান ভাঙতো আমার, আমি যদি ভালো না থাকতাম বন্ধু আমার বাঁশি বাজাইতো, ওই বাঁশির সুরে আমি ঘাটে যাইতাম, ঘাটে গিয়ে আমার মান ভাঙতো, আমি কেমন আছি আমার বন্ধু আমার দেখতো, বাঁশিটা সে কি বাজে, যদি বাজায় তাইলে বুঝবো যে আমি কেমন আছি নাকি। ওরে মান ভাঙা গান গাইতো শশী, ও তার মুখে দিয়া মধুর হাসি, আমার মান ভাঙা গান
বাঁশির সুরে উঠত ঘিরে, কাল বৈশাখীর আমি ধরা জলে হারাইতাম ময়ূরাধার অন্তর রে, ময়ূরাধার অন্তর বাঁশির সুরে উঠত ঘিরে, দেখো কাল বৈশাখীর সেই ধরা জলে হারাইতাম ময়ূরা ধারণ তরলে, ময়ূরা ধারণ তর আমার এত মায়া দিয়া বুকে, বন্ধু আমার চলন বাঁকা দিয়া আমি ওই পথে দাঁড়াইয়া থাকতাম, তিলক চন্দন লইয়া রে আমি তিলক চন্দন লইয়া রে তিলক চন্দন লইয়া, বন্ধু আমার এত ভালোবাসা বুকে দিয়া যেই পথে যাইত, বন্ধু আমার চলন বাঁকা দিয়া ওই পথে দাঁড়াইয়া থাকতাম আমি তিলক চন্দন লইয়া, এখন আর বন্ধু আসেও না আমার সাজা গুজা দেখো না আমার ভালো মন্দ আর কে দেখে, কি তাই কবি বলেছে, আই যেই পথে যাইত বন্ধু আমার চলন বাঁকা দিয়া আমি ওই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া রে তিলক চন্দন লইয়া, আমি মান কুল মান কার্য করি আমার বন্ধুর অঙ্গে ধরলাম পারি, গানটা আমার পালা অনুসারে না আমার মন থেকে গাইলাম, কারণ ওই যে আলহামদুলিল্লাহ বললে তার ভালো লাগে না, যদি তার বাঁশি বাজে তাহলে আমার সকল কিছুই ভালো, আর যদি তার বাঁশি না বাজে আমার কোনো কিছুই ভালো না,
এবার তার পালা অনুসারে একটি প্রশ্ন আমার কাছে রেখেছে। ওয়াইল দোজক, একদল নামাজি আছে, তারা ওয়াইল দোজকে যাবে, তাদের বেশভূষণটা কি আর তারা কিসের নামাজটা পড়ে? নামাজটা আপনিই বলেছেন যে লোক দেখানো নামাজ তারা পড়ে, হ্যাঁ তাদের বেশভূষণটা কি? আমার পালা অনুসারে একটা গান করে নেই, তারপর তার জবাব করার চেষ্টা করব। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে, আমার শরীয়তে আয় রে নবীর দিনে আয় রে, আমার শরীয়তে আয় রে। Yeah.
সুন্দর একখানা প্রশ্ন করেছে। তাই প্রশ্নটা তিনি রাখার কারণ আছে, যেমন কিছু কিছু শিল্পীদের যদি ঈশ্বরীয়তের ভূমিকা নিয়ে দাঁড়া হয় এই প্রশ্নটা যদি করে, বোকালটার মধ্যে মনে হয় ইকো দিচ্ছেন না, এটা একটু কমে দেন। তো বলে আমরা এই জবাবটা একটু পেঁচাইয়া দিই, কারণ যদি আবার নিজের একটু হায়ের হয় না, সত্য কথা যেটা এটা মায়ের কুলে বসে বাবার কুলে বসেও বলা যায়। এক ধরনের নামাজই আছে, ওই যে আপনি বলেই দিয়েছেন যে লোক দেখানো নামাজ তারা পড়ে, সারা জীবন ভরে যদি আপনি নামাজ পড়েন আপনার কপালে কখনো দাগ হবে না, যদি আপনি ইচ্ছা করেন না ঘইষা ফালান। প্রথম নাম্বারে যারা এই লোক দেখানো নামাজ পড়তে গিয়ে কপালের মধ্যে ঘইষা ঘইষা দাগ ফালায়, এই যে এরা হইল লোক দেখানো নামাজি। পাঁচকোনা টুপি মাথায় দেয়, কানি লম্বা পাঞ্জাবি গাই দেয়, দল ধইরা নবীরে মানে ঠিক আছে, বড় ভাইয়ের সমতুল্য, বলে নবী হইল আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, সে মায়ের পেটে জন্ম নিছে, বাবা তারে জন্ম দিছে, মানি ঠিক আছে, নবীর নামে তারা দরুদ কায়েম পড়ে না, বলে দরুদ পড়া নাকি হারাম। আছে এরকম ওহাবি খারেজি নাসারা বেদিন তো থাকতেই পারে, কারণ যেই দেশে আমার দয়াল নবীর জন্ম ওইখানেই আবু জেহেলের জন্ম, তাকে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে। তো এইরকম লোক দেখানো নামাজ যারা পড়ে তাদের জন্য আল্লাহ গড়েছে সেই অয়েল দুজক, যে দুজকের আগুনের তাপ পৃথিবীর বুকে যে আগুন আছে এর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি, এই আগুনের মধ্যে হাত দিলেই আমরা সহ্য করতে পারি না, আর ওই লক্ষ লক্ষ গুণ বেশি যে দুজকের আগুন, শুধু নামাজ পড়লেই হবে না। একটা মানুষ আজান দিছে দৌড়াইয়া যাবে, পিছন থেকে যদি কেউ বলে যে কই যাইতেছেন, ভাই ভাই আমি নামাজটা পড়ে আসি, না বলার দরকার নাই, আমার ইবাদত আমি করি, এটা আমার মন জানে, আমার অঙ্গ জানে, আমার দিল জানে, মানুষকে দেখানোর বোঝানোর আমার কোনো দরকার নাই। এই হলো তার প্রশ্নের জবাব, সাধ্য অনুসারে চেষ্টা করলাম। এবার তিনি একটা গান করেছে, মারফত হইল ভেদের গুড়া খুদার পরিচয়, খুদা মারিফতেই রয়। তো আমার জানার বাসনা মারিফত বস্তুটা দেখতে কেমন, ওইখানে যে খুদাই রয়, খুদা বসে কোথায় থাকে কোথায়, মারিফতের দেশে গেলে খুদার বাসস্থানটা কোথায়, ছোট করে এই একটাই প্রশ্ন তার কাছে আমার। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে, আমার শরীয়তে আয় রে নবীর দিনে আয় রে, আমার শরীয়তে আয় রে নবীর দিনে আয় রে, আমার শরীয়তে আয় রে। যেহেতু আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই খাজায়ে খাজে গান কুল্লে খাজে গান সুম্মাই আজমেরি আতাই রাসুল হিন্দের ওলি, আমার দয়াল মঈনুদ্দিন খাজা, তার নামের উপরে যে অনুষ্ঠান, আমি দয়াল খাজার নাম আমার গানেও বলেছি, তো আমার ভাই বলেছে যে আমি বন্ধনার শেষে বিচ্ছেদ গান করেছি, না দয়ালের নাম এটা বিচ্ছেদ গান নয়, আমি একটি খাজার শান গেয়ে পরে বসবো। আশেকের অন্তরে বাবা আওলাদে নুরি, আশেকের অন্তরে বাবা আওলাদে নুরি, আমায় পাগল, আমায় পাগল বানাইলো খাজা আজমেরি, আমায় পাগল বানাইলো খাজা আজমেরি, আশেকের অন্তরে বাবা আওলাদে নুরি, আশেকের অন্তরে বাবা আওলাদে নুরি, যে হয় ফানা ঘর বাড়ি সে কিছুই চায় না, পাগল যে হয় ফানা ঘর বাড়ি সে কিছুই চায় না, আমার কাজারেশকে
আছে বাবার নামের সুধা আপনারা যেহেতু চরণদরি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, মিউজিকের মধ্যে যাওয়া আশা করবেন, আর আমি মিউজিকও ফাঁকি দিই না, মিউজিকটাই আমার একটা গান। এজন্য যারা যাবেন মিউজিকের মধ্যে যাবেন, মিউজিকের মধ্যে আসবেন, সুন্দর পরিবেশ নিয়ে বসবেন। আমার মায়ের গেল কই, ঠিক আছে, প্রয়োজন করো বাধা মানে না, যার যাবার প্রয়োজন মিউজিকে যাবেন। ফাল্গুন দোল
পূর্ণিমা মৃদুল মিঠুল ভাই ফুল মনে ফুল কলি আলপনা নলার দাবানল পুরে কত বন জঙ্গল মন পুরানো ভীষণ যন্ত্রণা বন্ধু কাষ্ঠ নলার দাবানল পুরে কত বন জঙ্গল মন পুরানো ভীষণ যন্ত্রণা এই বিরহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে এই বিরহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জল দিলে পারে দ্বিগুণ নিভে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা জন্মে জন্মে ক্ষিতিয়ে স্মরত ভূমে কোথাও খুঁজে তোমায় পেলাম না বন্ধু জন্মে জন্মে ক্ষিতিয়ে স্মরত ভূমে কোথাও খুঁজে তোমায় পেলাম না বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বুক ভরা দিয়া গেল বেদনা তুমি জানো তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আশীর্বাদে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার বৃষ্টি কথা নাই গানের বৃষ্টি গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার বৃষ্টি কথা বলা গানের বৃষ্টি গান বলা তার নাম হইল পাল্লা করা জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে প্রথম লোকে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি লিপি সরকার নামটি জানি
তিনি ভালো শাস্ত্র জ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব, তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা, এটা কিন্তু ছেলে খেলার গল্প। আমার বাবা বাউল সম্রাট রশি সরকার বলছে, যে জন বিচার করে গান গাইতে পারে না তার জন্য গান গাওয়াটা মানা, আর যে বিচার করে শুনতে পারে না তার জন্য গান শোনাটাও মানা। শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা। চমৎকার করে আমার প্রশ্নের জবাব করেছে, আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এবার আমার কাছে প্রশ্ন করেছে মারিফতের ঠিকানা, মারিফত দেখতে কেমন, মারিফতের বাসস্থান কোথায়, মারিফত যেখানে খোদার পরিচয়, খোদার পরিচয়টা কোথায়। একটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন, আমি তার জবাব দেব। তার আগে আই রাখ, আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, এতদিন পরে কোনো বন্ধুর সাথে দেখা হইলে কি তার সমাচারটাকে জানতে হয় না। মাতাল কবির রাজ্জাক দওয়ানের একটা গান শুনাইলেন, বাজি বাজবে নি গো আর শ্রী যমুনার, ওই বাসিতে প্রাণ নিয়েছি শ্রীমতী রাধা। বাসি কি বাজে? হ্যাঁ বাজে, হু হু রবে দেখো না সবে, বিশ্ববীণাতে বাজে তব না, আহা মরি মরি হে বংশীদারি বাজাই মুরারি নিয়ে তব না। বাসি বাজে তাই তো জালাল গান করে, বাসি যদি না বাজতো গান গাইতে পারতো না। বাসি বাজে তাই তো আমাদের এই সাধু সমাজে সাধুগণ আসে, আর এটাই হলো সৎসঙ্গ, এটাই নফল ইবাদতের জায়গা। কত মানুষ এলাকায় সবাই ঘুমাইতেছে, আপনারা কিছু তরিকতের গান পিপাসু ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। বাবা বলছেন যে পছন্দ করে হলো সুর, সে ভালো মানুষ, সুর এবং ফুলকে যে ভালোবাসে সে কখনো মানুষ খুন করতে পারে না, আর যে পছন্দ করে না সুর সে হইল অসুর, তার সাথে আর ভালো মন্দ কোন কথা বলবো। এবার আমার সুন্দর জবাব হয়েছে, তবে একটু তো দাদার কাছে জিজ্ঞাসা করা দরকার ছিল, দাদা কেমন আছে কি বলেন? আপনাদের তো জানা দরকার আমি কেমন আছি নাকি না, সবাই জানে না, সবাই জানে আমি ভালো আছি নাকি, তাহলে আমি কেমন আছি শুনবেন? আমি খুব বেকায়দায় আছি। কিরকম বেকায়দা? বেকায়দা হলো এটার নাম হলো হামিদপুর না, হামিদপুর, হামিদপুরের এক লোক প্যান্ট পরে পাঞ্জাবি দিছে গায়, ওই যে কলেজ ভার্সিটিতে আমার বাজানেরা পরে ওরা প্যান্ট শার্ট পরে ইন করে, কিন্তু এক ভদ্রলোক পরছে প্যান্ট গাইতেছে পাঞ্জাবি আর সামনে করছে ইন, পিছে ইন করে নাই। এখন এখান থেকে যাইতেছে টাউনে মাত পারতে বাসখানটা চেয়ারম্যান জিজ্ঞেস, এই আবুল কালাম আজাদ না চেয়ারম্যান? চেয়ারম্যান সব কইতে যাই, তুই কি হামিদপুরের ইজ্জত খাবি? দাঁড়া দাঁড়া কই যাস? আমি তো টাউনে যাই। টাউনে যাস ঠিক আছে, তুই কি হামিদপুরের ইজ্জত খাবি? কই কেন? কই যে তুই পরছাস প্যান্ট গায়ে দিছাস পাঞ্জাবি করছাস সামনে ইন, ব্যাপারটা কি? কয় আমার খুব বেকায়দা চেয়ারম্যান সাহেব। কয় কি বেকায়দা? তার বেকায়দাটাকে কয় যে সামনে পাঞ্জাবি পরে ইন করছাস আবার পিছে দেখি ইন করস নাই। কয় আমার সামনেও বেকায়দা পাশেও বেকায়দা। মনে করেন সিদ্দিক ভাইও চেয়ারম্যান সাহেবের সাথে, সিদ্দিক ভাই আবার কিন্তু যাই তার পিছে বেকায়দা কি আর সামনে বেকায়দা কি? তাই আমার সামনে বেকায় দিলে আমার সামনে পাঞ্জাবি সেরা, তাই তিন করছি। কয় পিছে
কই পিছে আমার প্যান্ট সিরা কই তোর ব্যাগে দেয় সারা টাকা কি আছে কয় আছে কয় না থাকলে তাহলে দিয়ে দেই তা আমার হইলে সামনেও বেকায়দা পিছিয়ে বেকায়দা সামনে হইলো নির্বাচন তো এই জন্য নিলে আমার বেকায়দা না যাকে এবার হইলো আমি আগে প্রশ্ন করে নেওয়া হইলো আমার ধর্ম জবাব দিম পরে মাদ্রাসায় এক ছাত্র পরে তো ওই মাদ্রাসা যে হুজুর হে কইতেছে বাবা রে ইজ্জতটা একজন রে দেখানি ভালো আমার রসুল বলছে তোমার পবিত্র জবান আর লজ্জাস্থান সংযত রাখো তোমার জান্নাতের ফয়সালা করে দিন একজন দেখান ভালো ওই যে আমি যখন বাথরুমে যাই বদনাই তো আমার ইজ্জত দেখে কয় হা 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 ওর নাম হইলে বদনা ইজ্জত দেখে কারো কাছে কয় না তাই নাম হইছে বদনা একটা বদনা ব্যবহার করাই ভালো তো বাথরুমে যাই একটা বদনা ব্যবহার করে কিন্তু বাড়ি হইলো কাঁচা বাড়ি তো বাথরুমটা আবার বাইরে বর্ষা মাস তো ওই হুজুরের কথা মানতে মানতে একটা বদনাই ব্যবহার করেছে কিন্তু বাথরুম খুব জোরে আইছে এদিকে বৃষ্টি বাড়িতে বৃষ্টি নামতে নামতে শ্যাওলা পড়ে গেছে জোরে যাইতেছে ওই শ্যাওলার মধ্যে হুজুর খেয়ে পড়ে বদনা গেছে এক পাইলে উকে সারা বদনা ধরতে যাই এলাই গেছি ডোয়া টো পাকা করা তো ওইখানে লেগে বদনার গোয়া গেছে সিদ্ধি এখন বদনা পড়ে পানি নিয়ে বাথরুমে যায় বাথরুম খরচ মানে শেষ হওয়ার আগেই পানি পড়িয়া শেষ হয়ে যায় তো বেকায় দিয়ে গেছে না খরচ করার পানি তো আর পায় না গেছে আবার ওই যে ফতুয়া দিছে ওনার কাছে এই যে আপনি একটা ফতুয়া দিলেন আমার যে বেকায় দিয়ে গেছে কয় কি কয় বদনার গোয়া সিদ্ধি হয়ে গেছে বাথরুম শেষ হওয়ার আগেই পানি পড়িয়া শেষ হয়ে যায় একটা ফতুয়া দিয়ে দেন কি করবো এটার উনি খালি হাদিস টাদিস উল্টাইতে উল্টাইতে আর কি কন্যা আমি তোমার কামে যাম কয় তোমার জানি কি বেকায়দা কয় পানি শেষ হয়ে যায় বাথরুম হওয়ার আগেই দিশে বৈশে না পেয়ে ফতুয়া দিছে তাহলে তুমি আগে পানি খরচ করবো পরে বাথরুম করবা আমার এইরকম হইলো ব্যাপারটা আগে হইলে প্রশ্ন করুম আমার জবাব দেবো আমার প্রশ্নে প্রশ্ন হইলে একটা এক লোক এই মাথার চুল দেখাইতে দেখাইতে জান্নাতে যাবে সেও রাসুলের এক সাহাবা মাথায় লম্বা চুল এই চুল দেখাইয়াই জান্নাতে যাবে তার নাম কি সে নামাজ কালাম কোনো কিছু পরে টরে না কিন্তু একটা কর্ম করছে যে কর্মের কারণে খুশি হয়ে আমার রাসুলের কাছে জিব্রাইল হিসেব সংবাদ দিছে তাই তিনি রাসুল বলছে তোমার এই চুল দেখাইতে দেখাইতে তুমি জান্নাতে যাইবা একটা প্রশ্ন করলাম আর একটা প্রশ্ন হইলো এক লোক দয়াল নবীর সাথে থাকছে নামাজ পড়ছে পূজা করছে দয়াল নবী সেই সাহাবা মারা গেছে নিজে জানাজা দিছে নিজে হাতে নিয়ে মাটি দিছে তারপরে তার গোরাজাব শুরু হয়ে গেছে আমার রাসুল তার জন্য 72 বার দোয়া করছে আল্লাহ সংবাদ সুসংবাদ দিয়ে দিছে তুমি যদি সারা জীবন করেও দোয়া করো ওর এই আজাব আমি মাফ করব না এই ব্যাপারটা কি আর চুল দেখে জান্নাতে যাবে এই ব্যাপারটা কি আজকের শরীয়তটাই তো অন্যরকম করে গাম কি কন আপনারা জানা দরকার আছে নাকি আছে না আপনারাই শ্রোতা একেবারে হংস শ্রোতা রাজহংস শ্রোতা 40 মন পানির মধ্যে যদি এক ছটাক দুধ থাকে হংসরাজ পাখি ওই দুধ তো কনিয়ে যায় পানি স্পর্শ করে না এই জন্যই তো টাঙ্গাইলে আত্মার খোরাক নেওয়ার জন্য আসি ভালো আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি একটা গান গাই তারপরে জবাবে যাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই রে গাইবি এলেম যারো নাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না ওই আলেম সা কালি লেখায় আলেম হয় না
সজাইয়া কামেল মুর্শিদের তু কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, চোখে দেখবি আলেম কালি লেখায় আলেম হই না গাইবি এলেম, যারো নাই রে গাইবি এলেম, যারো নাই কালি হতুরে মুর্শিদের তোয়াজ জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া কলব যাবে জারি হইয়া চোখে দেখবে আলেক সাই কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যার নাই নূর কালী ওজুদে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেম বাকি নাই মাওলানাদের মধ্যে শ্রেষ্ঠ মাওলানা ছিল জালালউদ্দিন রুমি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য দেখে পশ্চিম দিকে পাও দিয়ে এক পাগল শুয়ে রয়েছে দেখে খুব রাগ হয়ে গেছে বেদব কয়ে যখন ধমক দিছে পাগল কয়ে রুমি কারে বেদব কও হে মাওলানা জালালউদ্দিন রুমি কারে বেদব কও জালালউদ্দিন রুমি কয় পাগল রে কইলাম বেদ পাগল আমার নাম জানলো কেমনে এই পাগল তোরে বেদব কইছি কেন আমার বেদবিটা কি কয় তুমি পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রইছাও কয় পশ্চিম দিকে কি কয় পশ্চিম দিকে আমাদের মুসলমানের কেবলা কয় কেবলা কি কেবলা হইলো কাবা মুসলমানের কেবলা কাবা হইলো পশ্চিমে কাবা শরীফ কয় কাবা শরীফ কি কয় আল্লাহর ঘর ও তাহলে ওই ঘরে আল্লাহ থাকে হ্যাঁ ওই দিকে যদি আল্লাহ থাকে পশ্চিম দিকে তাহলে যেদিকে আল্লাহ নাই আলেম সাহেব ওইদিকে আমার পাও দুইটা ঘুরিয়ে দাও আর আমার এই এই আয়াত চারিটু অর্থ করিয়া দাও আল্লাহ করলে সাইন কাদের আল্লাহ করলে সাইন বহি যেদিকে মানে তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই আর একটা এতের ব্যাখ্যা করে দাও ফাইনা মাতো আল্লাহ ফাঁসা মজহুল্লা আমার বিশ্বাসী বান্দাগণ যেদিকে মুখ ঘোরা ওই দিকে আল্লাহর মুখ আয়াতের অর্থ তো রুমি সাহ বুঝা ফেলাইছে কয় পাগল তুই আমার নাম জানলি কেমনে কয় আমি খুব ক্ষুধার্থ কোনো এলাকায় কোনো মুসাফির গেলে যদি কয় আমি ক্ষুধার্ত তাকে আর কোনো প্রশ্ন করা যাবে না আগে তার খাদ্যের ব্যবহার করতে হবে ব্যবস্থা করে দিতে হবে তাহলে আমার বাড়ি অতীত হও আমি তোমাকে খানা দেবো নিয়ে গেছে বাড়ি বসতে দিছে জালালউদ্দিন রুমি সাড়ে চার হাজার কিতাব লেখছে খালি নারী পর্দার উপরে যে দেখে সাজাই না খালি লেখা কিতাব কয় রুমি এগুলি কি কয় কিতাব কিতাব কি কয় কালাম কালাম কি কয় কোরআন ও কয় কি লেখছো আমি কালাম লেখছি নারী পর্দার উপরে সাড়ে চার হাজার কিতাব লিখছি খাইতে না দিব কয় খাইতে তুমি পরে দাও এগুলো যদি কালাম হয় এগুলো একটা বস্তার মধ্যে ভরো বইরা ওই পানির মধ্যে ফেলাই দাও পানির মধ্যে ফেলাই দিছে কয় তোমার কালাম দেখি পানির মধ্যে নিচের দিকে যায় কয় কাগজ তো পানিতে ভিজছে নিচের দিকে যাইতেছে ও রুমি এগুলো কাগজ এগুলি কালাম না কালাম দেখবে কালাম কয় দেখি
ওই বস্তা রকম এই কালাম উঠায় পাগল সাধু তাঙ্গলিতে ইশারা করছে মানুষ যেমন হাইটে হাইটে আসে ওই পানি থেকে ওই কালামের বস্তা আস্তে আস্তে সামনের দিকে আসে রুমি পাও জড়াইয়ে ধরছে এই কালাম আমার শিক্ষা দে কালাম বাতলাও তুমি কালাম পাঠ করো কয়লা ইলাহিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কালাম এইটা কালাম দেখবে কই দেখি পাগল কয়লা পাগলের নাই গায়েব হয়ে গেছে চারদিকে খুঁজে পাগল নাই পাগল নাই পাগল কই গেল লা বলার সাথে সাথে গায়েব আবার ইল্লা যখন বলছে সামনে উপস্থিত তখন আরো পাগল হয়ে গেছে পাগল আবার এই কালাম শিক্ষা দেয় পাগল কয় আমি তো ক্ষুধার্ত খাদ্য নিয়ে আনতে যাই কয় নামিয়ে গেলো খাবো না কি খাবি কয় আমার এক গ্লাস মদ আইনে দে মদ খাবো মৌলানা সব মদ আনবার গেছে সব দোকানদাররা দোকান বন্ধ করে পালাইতেছে এক মা বৃদ্ধ ডাক দিছে মা রে তুই পলাস না আমার এক বোতল মদ দে এক বোতল মদ দে আমার মা আমার খুব দরকার আপনি আলেম আপনি মদ নিবেন নাকি আমার মারবেন কয় না মা তোর কাছে আমি জোর হাত করি তুই আমার এক বোতল মদ দে মদ নিয়ে বাড়িতে এসে তোর হাতে তো খাওয়া যাবে না তোর কি মেয়ে আছে কয় আছে কয়জন কয় তিন মেয়ে কয় সবচেয়ে সুন্দরী মেয়ে কোনজন কয় মেজো মেয়ে কয় তারে ডাক দে কেন কয় তোর মেয়ে মদ ধাইলে দিব আমি খাবো এবার নিয়ে গেছে মদ মায়ের ডাক দিছে মা রে একটু আয় তুই পাগল একটু মদ ধাইলে দে মেয়ে বাবার চরণে ভক্তি দে কয় বাবা এত বড় একটা হুকুম তুমি করছো আমার জন্ম না দিলে আমি জন্মই নিতাম না তুমি আশীর্বাদ করো কয় ঘরের মধ্যে নিয়ে আয় ঘরের মধ্যে দিছে কয় মৌলানা তুমি একটু বাইরে থাকো ঘর আটকাই দিছে ঘরের মধ্যে নিয়ে আর দরজা খুলে না মৌলানা সব বাইরে দে করে একটু পরে বলতেছে মা রে ঘর থেকে বেরিয়ে আইছে বেরিয়ে এসে বাবার চরণে ভক্তি দিছে বাবা আজকে এমন একটু কর্মাবি করলাম কয় তুই কি করছোস কয় পাগল ধরে কিছু কইছে কয় না পাগল তুমি আমাকে ঘরে দেওয়ার পরে এই যে রেসক পুরুক করে বসছে পাগল বাতাসের উপর শূন্য হয়ে মুড়া কাবা করে বসেছিল আমার দিকে ঘুরে থাকার নাই ধন্য হয়েছি পাগলের এই কর্ম দেখে পাগল নিয়ে মদ দিছে নে তুই খা জালালউদ্দিন রুমি খাওয়ার পরে আসমান জমিন দেয়নে বামে উপরে নিছে জ্ঞান চোখ খুলে গেছে আর তাই মোস্তফি শরীফের কিতাবে উল্লেখ করেছে ততক্ষণ পর্যন্ত আমি মাওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামসু তাবরিজের পবিত্র চরণ ধুই আমার মাথায় নিতে না পারি কাবিল্লায় যাইতে পারো কাবিল্লায়
মিলাই যাইতে পারো আর তোমার ভাবনা নাই তাই লেখায় আলেম হই না যাইবি এলে কথা ধরো বাজান মরণেরই আগে মরে আমার বাজান রশিদ তৈমুর ভাবের মরা মরতে পারো ভাবের মরা মরতে পারো মইরাই অমর হবে কালি লেখায় আলে ভাইরা যাইবি এলেম জারো নাই রে যাইবি গানের মধ্যে কথার মধ্যে জবাব কি বাকি আছে বাবা আছে আল্লাহর ঠিকানা না কুল বিল মুমিন আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না আল্লাহর ঠিকানা কোথায় কুল বিল মুমিন আরশে আল্লাহ মুমিনের কাল হলো আল্লাহর বাসস্থান নাহনু আকরাবু ইলাই মিন আল্লাহ হাবলিল ওয়ারিদ তোমার ঘরে স্বাগত হইতে অতি নিকটবর্তী আমি আমি তোমার আত্মার চাইতে নিকটবর্তী তুমি তোমাকে দেখো না তাই তো আমাকেও দেখো না তুমি যদি ভাবের মরাটা মরতে পারো দেখতে পাবে আর একটা গান নাই ভাবের মরা মর গা তোরা এই মাসুম বাবাজি আছে নাকি মাসুম বাবাজি কলা বসার কিরে জুয়েল মাসুম বাবাজি থাকলে মন চাইছো মন চাইছো মন চাইছো যাইয়া বাবার দরবারে যাইয়া ওলি আল্লাহর দরবারে যাইয়া খাজা বাবার দরবারে যাইয়া বৈরা বড়ি দরবারে যাইয়া আজিমপুরের দরবারে যাইয়া নকুল সাধুর দরবারে মরছে যারা চিন্তা মনাই অমর হইছে সংসারে মরছে যারা চিন্তা মনাই অমর হইছে সংসার একটা ভাবে মরগা তোরা যাইয়া বাহাবার দরবার একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাহাবার দরবার হইছে
সংসার একা প্রেমের মরা মরকা তোলা যাইয়া কাজা বাবার দরবার একটা ভাবের মরা মরকা তোলা যাইয়া বাবার দরবারে প্রেমের মহাজন দেখা প্রেম খরিদি করে মনের দরে পেশা কেনা পড়লে বাবার নজরে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে অন্ধকার ঘর আলোকিত হয় বাবার সবিজার ভিতরে আবের মরা দরবার তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা মরবার তোরা যাইয়া বাবার দরবারে সব দিয়ে দাও বাবারে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও পাগলের কাছে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে বিনিময়ে খাজা বাবার তোমার ভিতরে আবের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে
আমার হাসি বইয়া বুড়ি আল্লাহ বলি অন্ধে কি দেখতে পারে আমার বারে সৃষ্টি আল্লাহ বলি অন্ধে কি দেখতে পারে আমার খাজা বাবা আল্লাহ বলি অন্ধে কি দেখতে পারে আমার রশিদ বাবা নকুল বাবা আল্লাহ বলি অন্ধে কি দেখতে পারে বাবার সঙ্গুনি ধরিবে বলছে জালাল সরকারে আলাল সরকারে আবের মরা মরগাতুরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা মরগাতুরা যাইয়া বাবার দরবারে আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে আমার শাহনশাহ বাবা আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে আমার শাহনশাহ বাবা আমার ফাইলা শাহ বাবা আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে আমার নকুল সাধু আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে আমার রশিদ বাবা আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে বাবার সঙ্গে রবে ধরিবে বলছে জালাল সরকারে বাবা মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে ভাবের মরা মরগা তোরা ভাইয়া বাহাবার দরবার একটা প্রেমের মরা মরগা তোরা গাইয়া ইলি আল্লাহ খাজা বাবা দরবারে জয় জয় পাগল
হ্যালো, ধন্যবাদ ধন্যবাদ তো ধন্যবাদই, পর্দার আড়ালে না সামনে আইসা। একটা গানের মধ্যে বলছে না, ওরে তোরাইয়া তো লাফাস কেন রে, তোরাইয়া তো ফালাস কেন, যদি লাফাইয়া খুদারে পাইতো আগে পাইতো ব্যাং। আকেলেরই সারা ব্যাকেলের ধাক্কা। কবি একটা গানের মধ্যে বলেছে, গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে বুঝলে না জীবন্ত মানুষ গায়ককে কি বলে। আমি যদি বলি যে এই প্রশ্নের উত্তর এইটা, বলবেন হ্যাঁ। জালাল ভাই ওইটা যদি বলে যে এটা হয় নাই, কয় হয় নাই। এখন জালাল ভাই এত সুন্দর জবাব করছে, এখন যদি আমি বলি হয় নাই, আপনারা কখন হয় নাই জবাব পাই নাই। তো আমরা শিল্পীরা আপনারা পালা দিয়েছেন, মন দিয়ে যদি কিছু না শোনা যায় ওইগুলা বোঝা যায় না। সর্বপ্রথমেই মারিফতের উৎপত্তিটা কোথা থেকে আমি দাদার কাছে জানতে চেয়েছি, তাই না? আমার যা নিয়ম আমি তাই করেছি। তো দাদা এইবার যেন আমার কেমন কেমন লাগলো, আমি তো একজন শরীয়তের আলেম, একটু মাইনে শরীয়ত করেন আর না করেন একটু মাইনে চাইলে তো চলবেন। বলে নামাজ রোজা সারা চুল দেখায় একজন বেহেস্তে গেল, এই লোকটাকে আরেকজন দয়াল নবী 70 বার দোয়া করার পরে আল্লাহ বলল যে হে জান্নাতবাসী হবে না। এটা আমার একটু পেছে ফালানোর কাটা করছে না, বেকায়দায় তো আপনি বলছেন না আমারে ফালাইলেন, আপনার তো পিছনে সিরা সামনেও সিরা, এখন আমি কই যাই। তো একটা গান বললেন, গানটা তো আপনারা মনে হয় শুনছেন, কিন্তু বাজনা টাজনা একটু ভালো হয়েছে, একটু নাচানাচি করলেন। গানটা কি, কালির লেখায় এলেম হয় না, ওরে গাইবি এলেম যাহার নাই, কালির কালিতে কোরআন লেখা নূর কালি অজুদে মাখা, যে পাইছে দয়ালের দেখা তার কোন এলেম বাকি নাই। তো ভাই গানটা যে লিখছি, রশিদ সরকার সাহেব আপনার গুরু, সে আগে কর্ম কইরা নিজে বুঝা আর সাধন কইরা সাত চাই খা পরে সে লেখছে, কিন্তু আমরা যদি ঠাস করে এটা বইলা দেই আমরা কিন্তু বুঝিও না জানিও না। এখন আপনারা কে কে আছেন যে কালির কালিতে কোরআন লেখা এই কোরআন আমরা মানি না, হাত তুলেন তো একটু তুলেন। মানেন নূর কালি অজুদে মাখা, এই যে অজুদ, এখন যদি ঠাস করে মিরকি উঠে যদি কই ভাই একটু পারা দেন, পারা দেন, দিবেন না দিবেন, কারণ তার জান বাঁচবো। বিষয় কোনটা, আপনি কিন্তু এবার দাঁড়ায় একরকম পেশায় গুছায় বলছেন, আপনি দাঁড়ায় বলতে পারেন যে না আমি শরীয়ত মানি না এমন কথা বলি না, কিন্তু আপনার কথায় আমি বুঝে নিছি, আপনার গানের মেন শ্রোতা হইলাম আমি, আমার গানের মেন শ্রোতা হইলেন আপনি, আমি বৈশা বৈশা বুঝছি যে আপনি একটু পেঁয়াজ দিয়া বুঝাইতে চাইতেছেন যে আমার শরীয়ত আপনি বাদ দিয়ে গেছেন না। কালির লেখায় যদি কোরআন না হয়, যদি নাই মানি নূর কালি অজুদে মাখা, এই অজুদ তরি তো যাইতে হবে, শরীয়ত তরিকত হাকিকত পরে হইল মারিফত। মারিফতটা কি এতই সোজা, রাত তিনটার পরে মারিফত ইয়ে হনি। প্রশ্ন করছেন ভালো, আগে একটা গান গাই পরে শুনেন। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লয় নাই এই জটাই ফকিরের সল্লা। ওই হয় কই কই সল্লা মানে কি বুঝেন, পরামর্শ। এইরকম কিছু পরামর্শ দিলে ওই তারাই বলবো যে জালাল ভাই কয়ে গেছে, এত কিছু মানার দরকার নাই, এই দেহ কোরআনের হেফাজত করলেই আমরা জান্নাতবাসী হইতে পারব না। আমার দয়াল নবী তার এক সাহাবা তার কাছে গেল, তার মাথায় হাত বুলাইলো, তাই কি সে দয়াল নবীর আইন কানুন মানেন নাই? আপনি মানবেন, ওই যে কোনটা মানবেন, কয় আমার দয়াল নবী নামাজ পড়বার কইছে পাঁচ ওয়াক্ত, নাকি মেরাজে গিয়া সে পাঁচ ওয়াক্ত নামাজ
অনেক কষ্ট করে কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত আনছে, যে আমার বান্দা তো অনেক শয়তান, এগুলা পড়বো না, পঞ্চাশ ওয়াক্ত আর পাঁচশো ওয়াক্ত নামাজ পড়বো না, পাঁচ ওয়াক্তই তো পড়ে না। পাঁচ ওয়াক্ত নামাজ আনলো, এই পাঁচ ওয়াক্তর পরেও দয়াল নবীর পাঁচ ওয়াক্ত নামাজ তারা মানে না। নামাজ মানলো না, হজ মানলো না, জাকাত মানলো না, এরকম অনেক মানুষই কিন্তু আছে, জাকাত দেওয়ার সক্ষম আছে তাও দেয় না, কিন্তু দয়াল নবী বিয়া করছে ১৪টা, এইটা মানবো। কয়েকটা কইরা মুসলমানের ভাগে পড়ছে, চারটা কইরা বউ, এটা মানবো, কয়টা দয়াল নবী কইছে এটা সন্নত, বিয়া করাটা মানবো, কিন্তু আর কোনোটা মানবো না। তো জালাল ভাইকে ওই কাতারে বইরা গেলেন নাকি? ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূল আল্লাহ, নিষেধ বারে বার খবরদার বলছে রাসূল আল্লাহ, লইও না জটাই ফকিরের সল্লা, ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূল আল্লাহ, লইও না জটাই ফকিরের সল্লা, ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূল আল্লাহ, লইও না জটাই ফকিরের সল্লা, ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূল আল্লাহ, লইও না জটাই ফকিরের সল্লা। আগে আমার দয়াল নবীর সকল আইন কানুন মানতে হবে, যতক্ষণ পর্যন্ত এই শরীয়ত নামাজ রোজা হজ যাকাত কলেম আপনার মনের ভিতরে আয়ত্তবোধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীয়ত হবে না, তরিকত হবে না, হাকিকত হবে না, মারিফত হবে না। তরিকা বজাই করলে, ওই যে বলেছে না যে নামাজ পড়তে পড়তে যদি একজন ব্যক্তি আকাশ দিয়ে উইরা যাইতে পারে তার এবাদত সঠিক নয়, মারিফতি করতে করতে যদি সে পানির উপর দাহাইটা যাইতে পারে তাহলে তার ফকিরিও হাসেল নয়। তাই বলেছে মনরে মুসলমান করিলে দাবি, আমার নবীজির নিশানি মানবি, আগে কোরআন ধইরা পড়গা বিসমিল্লাহ, পরে বিসমিল্লাহ পড়িয়া পড়ায় আলহামদুলিল্লাহ, তারা প্রস্রাব কইরা লয় না পানি,
তাদের লম্বা চুলে বাসা বানাই বললা ও মনরে সে পসরা পায়খানা করো সে ঢিলা কুলুপ ব্যবহার করে করে না এটা শরীয়তের একটা আইন একটা বিধান আর আপনারা কি করেন তাই বলেছে মনরে তারা পসরাপ কইরা লয় না পানি তাদের লম্বা চুলে বাসা বানাই বললা তারা গাছতলা পরিয়া থাকে তামরাই শুধু আলাউদ্দিন ভেবে বলে বেটারা মুরিদ কইরা দলে দলে হইয়া গেছে জাহান্নামের মাল্লা প্রশ্নতার আমার মনোনীত লাগে নাই কারণ আমি আলেমের ভূমিকায় না তারপরেও আইন কারণ মানে এর কারণে ওই যে দয়াল নবী মাথায় হাত বুলিয়েছিল তার চুল আর কাটে নাই দয়াল নবী নাম ছিল তার মিন্নাত নাম দিয়েছিল দুব্বে রাসুল চুল দেখাইয়া দেখাইয়া বেহেস্তে যাবে তা না ওই মিজানের পাল্লায় বলবে যে আমার দয়াল নবীর মহাব্বত তার ভিতরে আছে যে আমার মাথায় সে হাত বুলিয়েছিল আমার চুল আমি রাখছি মিজানের পাল্লায় ওইটা দিলে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে এই একটা প্রশ্ন ছিল কিন্তু যে নামাজ রোজা পড়ে নাই এইরকম কিছু নাই নামাজ রোজাও সে মানছে নবীরে যদি ভালোবাসে সে নামাজ রোজাও মানছে আর বলেছে সত্তর বার দোয়া করার পরও আল্লাহ বলেছে ইনি বেহেস্তে যাবে না এরকম তো অনেক সাহাবাই তার আছে দয়াল নবীর সাথে থাকছে তারপরেও দয়াল নবীর সাথে তারা মুনাফিকি করছে করছে না অনেক সাহাবী তার আছে তার মধ্যে একজন মাবিয়া দয়াল নবীর উপরে উপরে অনেক ভালোবাসে এই মাবিয়ার ঘরের থেকে কিন্তু উহাবের জন্ম এই যে উহাবি গোত্রটা এই মাবিয়ার ঘরের থেকেই জন্ম এই এজিদের জন্ম কারণ এই যে এজিদি মুসলমান আছে না যারা কাটাকাটি মারামারি হুরাহুরি বাড়াবাড়ি করতেছে কিন্তু দাদা আমারও একটু রায় খেয়ে না কি আপনার মারি পথে ঢোকায়া ঢোকায় আগেই নিয়েন না দৌড়ে দৌড়ে যাই একটু পরে যাই সমস্যা কি সন্ধ্যা রাইতেই তো এবার মারি পথের ভূমিকায় আমার দাদার কাছে একটি প্রশ্ন আমি রাখবো তার গানের মধ্যে আমি শুনছি হুজদার দম কায়েম করো আছে না গানের মধ্যে হুজদার দম কায়েম করো এই হুজদার দমের পাঁচ পাঁচা পঁচিশটা ফেল আছে আমার জানার বাসনা এই ফেলটা কি আর এই পাঁচ পাঁচা পঁচিশটা কর্ম করলে কি লাভ হয় আর এমন একজন মারিফাতের ফকির ছিল অন্য কোনো কিছুই না মাত্র একটা
খাসির মাথার জুড়ে সে মারিফতি হাসিল করলো। খাসির মাথাটা কারে দিল, কি বিষয় আসয়, খাসিটা কি ছিল একটু ছোট করে আমাকে ওই আক্কেলের ইশারা ব্যাক্কেলের ধাক্কা দাদা সুন্দর করে বুঝিয়ে বললেন। দুটি প্রশ্নই নাকি? মূলত যদি আমার দয়াল নবীর কথা ভাবা হয়, বলা হয়, ওই মানুষের চোখে পানি ধরে রাখা যায় না। আমার দয়াল নবী যখন একদম ছোট, ঈদের মাঠে নামাজ পড়তে গেছে সবাই, সকলের নামাজ শেষ, চাচার সাথে সে গেছে মাঠের এক কোনায় বসে, চুপ করে বসে বসে কাঁদে। তখন এক লোক গিয়ে বলতেছে, তুমি কাঁদো কেন বাবা? আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ঈদের মাঠে সকলের বাবার হাতে হাত ধরে নামাজ পড়ার জন্য এসেছে, আর আমি এমন একজন অসহায়, আমার বাবাও নেই, আমার মাও নেই। আজকে এই মাঠ থেকে গেলে যে আমাকে কেউ আসল দিয়ে মুখ মুছিয়ে দেবে, আমাকে কেউ আদর করে বুকে জড়িয়ে ধরবে, এই মানুষটাও আমার নাই। পৃথিবীর বুকে বাবা যে হারিয়েছে, সেই জানে হারানোর যন্ত্রণা। আমরা মানুষকুলে জন্ম নিয়েছি, তাই আমাদের শুধু এই প্রার্থনা, দয়াল হইতাম যদিও মদিনার শহর। Oh,
লয়া গো জন্ম বাজা করিতে পারত